আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলে এলাম খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এবং আলিম পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একেবারে একটি ব্রেকিং নিউজ নিয়ে এবং এটি হলো তোমাদের স্থগিত যে পরীক্ষাগুলো রয়েছে এবার তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এগুলো কখন থেকে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব সবার প্রথমে আলিম পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তাদের এগারো তারিখ থেকে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে দেখো এই মাসে না আগামী মাসের এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আলফিকো পত্র দিয়ে এরপরে বারো তারিখ এরপরে পনেরো তারিখ এখান থেকে তোমরা রুটিনটা একটু ভালো করে দেখে নাও এবং তোমাদের সেই পরীক্ষাগুলো চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আগামী বাইশে অক্টোবর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবং সিলেট বিভাগের স্থগিত পরীক্ষা সমূহ কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে এগুলো কখন হবে যেহেতু বন্যার কারণে সে সিলেট বিভাগের পরীক্ষাগুলো হতে পারেনি এবং ব্যবহারিক পরীক্ষার তারিখও এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের বিস্তারিত যে নির্দেশনাগুলোই কিভাবে পরীক্ষা দিতে হবে সবগুলো ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই যে রুটিনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে এবার চলো তোমরা যারা সাধারণ শিক্ষাপট রয়েছ তাদের রুটিনটি একটু দেখিনি তোমাদেরও ঠিক এগারো তারিখ থেকে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা চালু হবে গুগল দ্বিতীয় পত্র দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষাটি চলবে এবং বিকেলে তোমরা যারা আরবি দ্বিতীয় পত্র পালি দ্বিতীয় পত্র অথবা উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়টি দিবে তাদের পরীক্ষা হবে এর পরবর্তীতে তোমাদের যারা সায়েন্সে রয়েছে তাদের পরীক্ষা শুরু হবে তোমাদের বারো তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার রসায়নের মাধ্যমে তোমাদের রসায়ন পরীক্ষা বারো তারিখ শুরু হবে এবং অন্যান্য বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের রুটিনটি এখান থেকে দেখে নিতে পারবা এবং এবং তোমাদের এই রুটিনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো এবং সর্বশেষ তোমাদের ফিন্যান্স দিয়ে তোমাদের পরীক্ষা শেষ হবে আগামী আটই অক্টোবর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে কিন্তু দেওয়া রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিবে এবং তোমাদের যে বিশেষ নির্দেশনাগুলি কিভাবে পরীক্ষার আগে তোমাদের পৌঁছাতে হবে এবং পরীক্ষা দেওয়ার পদ্ধতি সবগুলো বিষয় এখানে বিস্তারিত ডিটেলস রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আল্লাহ হাফিজ